জায়েদকে সাধারণ সম্পাদক করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত ও স্থিতাবস্থা জারির পর নতুন করে শুরু হয়েছে বাকযুদ্ধ। নিপুনের পক্ষের লোকজন জায়েদের আইনজীবীকে কটাক্ষ করতেও ছাড়েননি। পরে নিপুন গিয়ে প্রতিপক্ষের আইনজীবীর কাছে ক্ষমা চাইলে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিপুনের আইনজীবীর দাবি, এই আদেশের ফলে এখন বৈধ সম্পাদক নিপুন। প্রতি উত্তরে কড়া জবাব দিয়েছেন জায়েদের আইনজীবীও। অনারেবল জাজ ইন চেম্বারের আদেশের দুটো অংশ আছে। প্রথম অবস্থায় ওনারা হাইকোর্টের যে রায়, উনি হাইকোর্টের যে রায়, সেই রায়ের কার্যকারিতা স্থগিত করেছে। এখন জায়েদ খান সাহেব তো নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ করে এই রিট পিটিশন করে, এবং এই হাইকোর্টের রায়ের ফলে নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্তটাকে অবৈধ ঘোষণা করার ফলেই তো উনি বলতে চাচ্ছেন যে উনি ওখানে আছেন। তো এখন যদি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত থাকে, তাহলে পরে যেই রায়ের অনুবলে উনি বলতে চাচ্ছেন উনি এই সংগঠনের সাধারণ সম্পাদক, সেই রায়ের তো এখন আর কোনো কার্যকারিতা নেই। উনি শপথ নিয়ে গায়ের জোরে বসে গেলে তো আর হবে না, কারণ উনি ওখানে শপথ নিয়েছেন হাইকোর্টের আদেশ রায়টার কারণেই, তাই না? হাইকোর্টের রায়টা তো স্থগিত। জায়েদ খান এই সংগঠনের সাধারণ সম্পাদক না। জায়েদ খান যেভাবে দায়িত্ব পালন করছে ওইভাবেই চলবে। এইটা যদি কেউ মিসইন্টারপ্রেট করে, তাহলে পরে এটার জন্য কিন্তু অনেক শক্ত অবস্থানে আমরাও যাব, এবং কোর্টের হাত কিন্তু অনেক দূর। তারা যদি নিজেরা না বুঝে, তাহলে তাদের বিজ্ঞ লয়ারের কাছ থেকে এটা বুঝে নিতে হবে, কারণ তারা একটু যদি পড়তে না পারে, তাহলে পড়ে নিতে হবে তাদের বিজ্ঞ লয়ারের কাছে, এবং সেখানে তাদের নির্দেশ মতোই তাদের চলতে হবে। এই জিনিসগুলো করলে এবার কিন্তু খুব খারাপ অবস্থা দাঁড়াবে, এবং আমাদের সত্যি কোর্টের হাত যে অনেক দূরে, এটা কিন্তু আমরা নিজেরাও এবার প্রমাণ করে ছাড়ব। আইনজীবীর পাশাপাশি নিপুন জায়েদ দুজনই দাবি করেছেন চলচ্চিত্র সমিতির সম্পাদকের চেয়ার তার। আপিল বিভাগে শুনানি হয়েছে এবং যে আমাদের যে হাইকোর্টের অর্ডারটা সেটা স্টে করেছে, বাট পদের উপরে বলেছে যেহেতু আমি শপথ নিয়েছি, যেহেতু আমি মিটিংও করে ফেলছি এবং আমি অলরেডি দায়িত্ব পালন করে মিটিং এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে ফেলেছি, সেহেতু স্টেট বলেছে আমি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করব, এবং কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে এটা যেন কোনো ব্যত্যয় না ঘটে। বিপরীত পক্ষে যারা আছেন তাদেরকে একদম স্পষ্ট বলে দিয়েছেন যে যিনি সাধারণ সম্পাদক জায়েদ খান, উনি চূড়ান্ত যতদিন শুনানিটা না হবে ততদিনে আমি দায়িত্ব পালন করব, এবং আমার দায়িত্ব পালন যেন কোনো প্রকার বাধা বা কোনো সমস্যা সৃষ্টি করে না হয়। আমি একটা সত্যের জন্য, আমি একটা অন্যায়ের বিরুদ্ধে, আমি একটা অপশিল্পীর বিরুদ্ধে আমি প্রতিবাদ করছি, এবং এই প্রতিবাদটা আমি করেই যাব। আমার চেয়ারটা দরকার নেই, আমার দরকার একটা দুর্নীতিমুক্ত, একটা FDC-কে দুর্নীতিমুক্ত এবং শিল্পী সমিতিকে দুর্নীতিমুক্ত করা। যদিও এই বিতর্কের অবসানের জন্য অপেক্ষা করতে হবে আপিল বিভাগের সিদ্ধান্তের জন্য, যার শুনানি হবে 4 এপ্রিল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।